আসসালামু আলাইকুম প্রিয় ভাইবোনেরা আজকে হয়তো বা আপনারা জেনে থাকবেন যে নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের একটা সম্মেলন হচ্ছিল এবং তার মধ্যে হঠাৎ করে ভূমিকম্প দেখা যায় সেখানে সবাই অধিবেশনটা বন্ধ করে রাখতে বাধ্য হয় আমি সেই ভিডিওটা দেখেছি এবং তখন আমার কাছে বেশ জিনিসটা উপহাসের মনে হয়েছে এবং এর থেকে বেশ কিছু জিনিস আমাদের বোঝা দরকার অনেকেই বা এই ব্যাপারটাকে জাস্ট নিছক বলতে পারেন যে একটা ন্যাচারাল কোনো একটা ঘটনা কিন্তু আমার এখানে অনেক অনেক ডটস কানেকশনের বিষয় রয়েছে এবং আপনাদের সামনে এই বিষয়টা যখন বলবো দেখাবো তখন আপনার হয়তো বা অনুধাবন করতে পারবেন তো এখানে যে অধিবেশনটা চলছিল সেখানে মূলত আলোচনা হচ্ছিল চাইল্ড সেফটি নিয়ে আমি ওই চাইল্ড সেফটি নিয়ে যখন আলোচনা করছিল তখনই আমার একটু হাস্যকর লেগেছে কেন লেগেছে আমি বলছি সেটা তো তার আগে নেই যে এই যে ইউনাইটেড নেশনস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে নিউ ইয়র্কে হ্যাঁ আর ভূমিকম্পটা হয়েছে যেখানে সেটা হচ্ছে নিউ জার্সিতে তো এই যে নিউ জার্সির এরিয়া দেখতে পাচ্ছেন আর নিউ ইয়র্ক ওকে তো আমরা যদি আরেকটু অন্য আরেকটা ম্যাপে দেখাই সেটা হচ্ছে যে এই যে নিউ জার্সির এখানে হচ্ছে এপি সেন্টারটা ধরা পড়েছে এবং সেটা হচ্ছে ফোর পয়েন্ট এইট ম্যাগনিটিউড এই ফোর পয়েন্ট এইট ম্যাগনিটিউডের যে আর্থকোয়েক সেটা হিট করেছে অনুভূত হয়েছে নিউ ইয়র্কের এই জায়গাটায় অর্থাৎ যেখানে ইউনাইটেড নেশন্সের এর হেডকোয়ার্টার হ্যাঁ তো এত দূরবর্তী জায়গায় গিয়ে এরকম একটা হিট হওয়া এবং এটা অনুভূত হওয়া অনেকে একটু অস্বাভাবিক বলছেন কেন অস্বাভাবিক বলছেন এর কারণ হচ্ছে যে নর্মালি নর্থ ইস্টার্ন যে নিউ ইয়র্ক রয়েছে সেখানে ভূমিকম্প হওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার না এটা অস্বাভাবিক হবার এর কারণ হচ্ছে যে নিউ ইয়র্ক এমন একটা প্লেটের উপর রয়েছে সেটা হচ্ছে লেজি প্লেট বলা হয় অর্থাৎ এই যে টেকটনিক প্লেটটা রয়েছে এটা মুভ করে না অতটা অতটা সাথে আরেকটা ক্রাস্ট আমি আপনাদেরকে দেখিয়েছি যে ভূমিকম্প কিভাবে হয় সেই ভিডিওটা দেখে থাকলে এই ব্যাপারগুলো বুঝতে পারবেন যে ভূমিকম্পর যে উৎপত্তি লেজি যে যদি থাকে সেই প্লেটসের উপর যে সব স্থাপনার অবস্থান সেগুলো কিন্তু একটু নিরাপদ বা বলা চলে যে ঝুঁকির মুখে নেই আর নিউ ইয়র্কে সব থেকে শেষ যে বড় মাত্রার যে ভূমিকম্পটা হয়েছিল ফাইভ পয়েন্ট টু ম্যাগনিচিউড এবং সেটা হয়েছিল আঠারোশো চুরাশি সালে এবং এটা দীর্ঘ সময় ধরে সেখানে রকম ভূমিকম্প অনুভূত হয়নি যদিও ছোট ছোট মানে অনেক হালকা আচের ভূমিকম্প হয়েছে যেটা ভয়ের কোনো ব্যাপার ছিল না কিন্তু এই যে জাতিসংঘে যে ঘটনাটা ঘটে গেল এরপরে তো এখন দেখা যাচ্ছে যে এই ভয়ের ব্যাপার স্যাপারগুলো আবারও আমলে নেওয়া হচ্ছে অনেকে বলছেন সায়েন্টিস্টরা বলছেন কি যে নিউ ইয়র্কের রিসেন্ট যেসব ফ্লাডিং হচ্ছে এই কারণে হয়তোবা যে ফল্ট লাইনগুলো আছে সেগুলোকে লুব্রিকেট করে ফেলছে সেইগুলো অনেকটা পিচ্ছিল হয়ে যাচ্ছে এবং এই কারণে সেটা মুভ করছে এবং মুভ করবার কারণে এই ভূমিকম্পগুলোর একটা আবির্ভাব হচ্ছে বাট এই দিয়ে আমরা এইভাবে আসলে দেখব না আমরা যে জিনিসটা দেখবো যেখানে চাইল্ড সেফটি নিয়ে আলোচনা করা হচ্ছে অথচ ওই একই সময় হাজার হাজার শিশু অনিরাপদ তারা মারা পড়ছে বিভিন্ন জায়গায় তো এখানে তো আসলেই বৈষম্য করা হচ্ছে দেখা হচ্ছে যে কারা সাদা কারা কালো কারা নিগ্রো কারা হোয়াইট এইসব ব্যাপার স্যাপারগুলো মেলানো হচ্ছে এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে চলছে একটা শ্রেণী বৈষম্য এই শ্রেণী বৈষম্য চলবার কারণে এবং এটা আমার কাছে মনে হয় যে একটা ওয়ার্নিং জাতিসংঘের জন্য ওয়ার্নিং কি করছে জাতিসংঘ এত এত কিছু ঘটে যাচ্ছে বড় বড় কোনো রোল প্লে করতে পারছে না শুধু তারা কিন্তু বলছে এটা হচ্ছে ওটা হচ্ছে বাট কাজের কাজ কিন্তু তেমন কিছু হচ্ছে না তো এই ওয়ার্নিং এর ব্যাপারটা হয়তো আপনাদের অনেকের কাছে উইয়ার্ড মনে হতে পারে ইলজিক্যাল মনে হতে পারে কিন্তু আপনারা যদি দেখেন যে একের পর এক যে সব ঘটনাগুলো ঘটছে সেগুলো কি ওয়ার্নিং ছাড়া আর কি হঠাৎ করে বড় কোনো একটা কিছু ঘটে গেলে তখন বলবে যে এই তো এত এত পাপ জমা হয়েছে তারপরে এখন ঘটনাটা ঘটে গেল তবে পাপ যে জমছে এবং তার বিপরীতে যে সৃষ্টিকর্তা বারবার জানান দিচ্ছেন সাবধান করছেন সেটা কিন্তু আমরা আমলে নিচ্ছি না অতএব এই জিনিসটা আমাদের আমলে নেওয়া উচিত এবং যত পাপকর্ম রয়েছে সেটা থেকে ফিরে আসা উচিত মাফ চাওয়া উচিত যাতে করে আপদ থেকে মুক্ত থাকা যায় এবং ভূমিকম্প তারপরে আকাশ থেকে বিভিন্ন বিপদাপদ এটা আমরা দেখেছি যে প্রিভিয়াসলি বিভিন্ন প্রফেটিক টাইমসে দেখেছি দেখে যে কোনো একটা পাপাচার লিপ্ত হয়েছে জনগোষ্ঠী তারপরে সেখানে কিন্তু আজাব এসেছে একই সাথে তার আগে সাইন দেখানো হয়েছে